শোনামা শ্রোতেই মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার সকল প্রকার কাজ কর্ম থেকে অবসর হয়ে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার নামাজ এর পূর্বে কুরআন ও হাদিস থেকে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ কথা আলোচনা করার জন্য শোনার জন্য তৌফিক দান করেছেন আমরা সকলে প্রাণ খুলে আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি বলে আলহামদুলিল্লাহ যেহেতু ডিসেম্বর মাস নভেম্বর মাস শেষ দিকে ডিসেম্বর মাস আগত এখন আমাদের প্রত্যেক অভিভাবক তারা সকলে চিন্তা করছি যে ছেলেকে কোথায় ভর্তি করাবো কোন স্কুলটি ভালো কোন শিক্ষা প্রতিষ্ঠানটি ভালো কোথায় ভর্তি করালে আমাদের ছেলে মেয়েরা ভালো ফলাফল করবে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি না ঠিক কিন্তু কেউ এই বিষয়টা খুব অল্প মানুষ চিন্তা ভাবনা করছে যে আমার সন্তানটা কিভাবে শুদ্ধভাবে আল্লাহর কোরআনটা শিখতে পারবে মানে কোথায় ভর্তি করালে আমার সন্তান সুন্দরভাবে কোরআন শিখতে পারবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারবে মানে এই বিষয়টা আমাদের মাঝে কি একদম অনুপস্থিত মনে রাখবেন ভাইয়েরা আমার কোরআন শিক্ষা করা এটা কি সুন্নাত নফল ওয়াজিব না কোরআন শিক্ষা করা হচ্ছে ফরজ নামাজ যেমন ফরজ আল্লাহর কোরআন শিক্ষা করা ঠিক তেমনি ফরজ রোজা যেমন ফরজ আল্লাহর কোরআন শিক্ষা করা ঠিক তেমনি ফরজ হজ যেমন ফরজ আল্লাহর কোরআন শিক্ষা করা তেমনি ফরজ এটা মুসলমানদের দেশ 90 ভাগ মুসলমান এই 90 ভাগ মুসলমানের মাঝে 95 মানে 95 ভাগ মানুষ বাংলাদেশের শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা করতে পারে না কোরআন তেলাওয়াত করতে পারে না কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না চেষ্টাও করে না বৃদ্ধ হয়ে গিয়েছে দুনিয়ার সব কিছুর জন্য চিন্তা ভাবনা করে কিন্তু আল্লাহর কোরআনটা শুদ্ধভাবে আমাকে শিখতে হবে শুদ্ধ করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে এই বিষয়টি আমাদের মাঝে একেবারেই মানে আমরা গুরুত্ব দেই না যে আল্লাহর কোরআনটা শুদ্ধ করে আমাদেরকে শিখতে হবে মনে রাখবেন যে যত বেশি আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম তত বেশি বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীতে শহর অনেক আছে সবচেয়ে দামি শহর কোনটি মক্কা মক্কায় কোরআন নাযিল হয়েছে পৃথিবীতে অনেক শহর আছে সবচেয়ে দামি শহরের আরেকটি হচ্ছে মদিনা কেন মদিনাতে কোরআন শরীফ নাযিল হয়েছে মাস তো অনেক রয়েছে কিন্তু সবচেয়ে দামি মাস কোনটি রমজান কেন রমজানে কোরআন শরীফ নাযিল হয়েছে রাত অনেক রয়েছে সবচেয়ে দামি রাত কোনটি লাইলাতুল কদর কেন লাইলাতুল কদরে কোরআন শরীফ নাযিল হয়েছে পৃথিবীতে অসংখ্য নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন এসেছেন সবচেয়ে সম্মানী আল্লাহর পরে যার সম্মান সবচেয়ে বেশি তিনি কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার উপর কোরআন নাযিল হয়েছে ঠিক না ঠিক সাধারণ একটি কাপড় যখন কোরআন শরীফের গিলাফ হয়ে যায় তখন সেটাকে আমরা চুমু খাই বুকে জড়িয়ে ধরি সাধারণ একটি কাঠ
এটা যখন রিহাল হয়ে যায় তখন সেটাকে আমরা বুকে জড়িয়ে ধরি চুম্বন খাই একটা জড় বস্তু সেটাও কোরআনের সংস্পর্শ আসার কারণে দামি হয়ে যায় ঠিক না বেটি অতএব আল্লাহর যে বান্দা কোরআন শিখবে কোরআনের অর্থ শিখবে কোরআনের ব্যাখ্যা শিখবে এক কথায় কোরআনের বিষয়ে পারদর্শিতা অর্জন করবে আমার আল্লাহর কাছে সেই বান্দার দাম অনেক 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 বেশি হয়ে যাবে বলতেছিলাম ভাইরা আমার যারা কোরআন শিখবে কোরআনের অর্থ শিখবে কোরআনের ব্যাখ্যা শিখবে এক কথায় কোরআনের বিষয়ে পারদর্শিতা অর্জন করবে বুখারীর হাদিস আম্মা জানা এসে থেকে বর্ণিত তাদের দাম কত বেশি ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام بررا بخاري الحديث أما زرائشة بولين الله الحبيب بشر نبي صلى الله عليه وسلم ارشاد فرمان الله যে বান্দা কুরআন শিখবে কুরআনের অর্থ শিখবে কুরআনের ব্যাখ্যা শিখবে এক কথায় কুরআনের বিষয়ে জ্ঞান অর্জন করবে পারদর্শিতা অর্জন করবে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সে বান্দাকে আল্লাহর শ্রেষ্ঠ চার ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইলের সমপরিমাণ মর্যাদা দান করবে বলতেছিলাম হ্যাঁ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেন ইন্না হাযাল কুরআনা হুয়া হাবলুল্লাহিল মাতিন এই কোরআন হলো আল্লাহ তাআলার মজবুত রশি মুসলমানদের রশি কয়টা কয়টা রশি একটা সেটা কি কোরআন কোরআন তো কেমন রশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেন কিতাবুল্লাহিল মামদুদ মিনাস সামাঈল আল আরদ আল্লাহর কোরআন হলো এমন একটা রশি যা জমিন থেকে আসমান পর্যন্ত প্রলম্বিত আল্লাহর যে বান্দাই কোরআন নামক রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে আল্লাহর কোরআন তাকে টেনে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কিতাবুল্লাহিল মামদুদ মিনাস সামাঈল আল আরদ আল্লাহর যে বান্দা আল্লাহর এই কোরআন নামক রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে আল্লাহর কোরআন তাকে টেনে 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 আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে এখন প্রশ্ন হলো যে কেন আমরা কোরআন শিখব ঠিক না বা ঠিক কেন আমাদেরকে কোরআন শরীফ শিক্ষা করতে হবে এর প্রধান কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য এই কোরআন শরীফ শিক্ষা করাকে ফরজ করে দিয়েছেন নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ রোজা যেমন ফরজ আল্লাহর কোরআনকে শিক্ষা করা ঠিক তেমনই ফরজ বলতেছিলাম ভাইরা আমার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তির আগে নবী হবার পূর্বে হেরা গুহায় দীর্ঘ ৬ মাস খানায়ে কাবা আল্লাহর ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি মোরাকাবা করতেন হেরা গুহায় অবস্থান করতেন ৬ মাস হেরা গুহায় অবস্থান করার পরে সর্বপ্রথম মহিন আল্লাহর ফেরেশতা জিব্রিল
হেরা গুহার মধ্যে হাজির হয়ে আল্লাহর নবীকে বললেন ইকরা তুমি পড়ো নবী আমার বললেন মা আরা বিকরিন আমি তো পড়তে পারি না আল্লাহর হাবিবকে জিবরিল আবার বললেন ইকরা তুমি পড়ো আল্লাহর হাবিব বললেন মা আনা বিকরিন আমি তো পড়তে পারি না প্রতিবার আল্লাহর নবীকে জিবরিল একটু বুকের সাথে লাগিয়ে হালকা একটু চাপ দিলেন তৃতীয়বার চাপ দেওয়ার পরে আল্লাহর নবী বললেন আমি কি পাঠ করব সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে ওহী নাযিল করলেন আমার সঙ্গে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم সর্বপ্রথম আল্লাহর নবীর প্রতি আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ওহী নাযিল করলেন ইকরা তুমি পড়ো বিসমি রব্বিকা আল্লাযী তোমার প্রভুর নামে আল্লাযী খলাক যে মহান মালিক তোমাকে সৃষ্টি করেছেন خلق الانسان من علق তিনি মানুষকে সৃষ্টি করেছেন من علق একটি জমাট বাঁধা রক্ত থেকে ইকরা রব্বুকাল আকরাম তুমি পড়ো রব্বুকাল আকরাম তোমার সম্মানিত প্রভুর নামে আল্লাযী আল্লামা বিল কলাম যিনি মানুষদেরকে কলমের মাধ্যমে জ্ঞান ইলম শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষকে শিক্ষা দিয়েছেন ওই বিষয়গুলো যে বিষয়গুলো মানুষ জানতো না ইকরা তুমি পাঠ করো বিসমি রব্বিকা আল্লাযী তোমার রবের নামে আল্লাযী খলাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখানে ইকরা ইকরা শব্দটির আমর তালিল হুজুব এখানে আমরটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন যে পড়ো তোমার প্রভুর নামে সর্বপ্রথমে আটটি নাজিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে তার দুনিয়ার সকল আল্লাহর হাবিবের উম্মতদেরকে জানিয়ে দিলেন যে প্রতিটি আল্লাহর নবীর উম্মত এর জন্য অবশ্যই তাদেরকে আল্লাহর কোরআনকে শিক্ষা করতে হবে বড় দুঃখের বিষয় আজ আমরা সন্তানদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে আমরা পড়াই ভার্সিটিতে পড়াই আবার অনেক টাকা খরচ করে বাহিরে পড়াশোনা করাই সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য যতগুলো সাবজেক্ট বিষয় প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা 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 পৃথক পৃথক গৃহ টিচার আমরা রাখি কিন্তু বড় দুঃখের বিষয় যে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের মহান সৃষ্টিকর্তা আমাদেরকে যে মেসেজ যে চিঠি যে কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন সেই কোরআন শরীফ আমাদের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে শেখানোর জন্য আমরা তেমন কোনো উদ্যোগ গ্রহণ করি না আমরা তেমন কোন চেষ্টাও করি না আমরা তেমন কোন আমাদের চিন্তা ভাবনাও আমাদের কি থাকে না মনে রাখবেন যদি আপনি আপনার সন্তানদেরকে দিন শিক্ষা না দেন কোরআন শিক্ষা না দেন তাহলে কাল কিয়ামতের দিন আপনাকে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে ঠিক না বে ঠিক বলতেছিলাম ভাইরা আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর কাল কিয়ামতের দিন যখন নবীরা ইয়া নাফসি করবে পাঁচ শ্রেণীর মানুষের জন্য তাদেরকে রিসিভ করার জন্য তাদেরকে গ্রহণ করার জন্য আল্লাহর জান্নাতগুলো অপেক্ষমান থাকবে তাদেরকে রিসিভ করার জন্য এক নম্বরই হলো তালিল কোরআন যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে
দুই নাম্বার হলো হাফিজুল লিসান জবানের হেফাজত কারীম তিন নাম্বার হলো অমুতাইমুল জিহান যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দেয় পাঁচ নাম্বার হলো মুখসিল উরিয়ান যে ব্যক্তি বস্ত্রহীন কাপড় নেই বর্তমান শীতকাল অনেকে কষ্ট করেছে যারা বস্ত্রহীন কাপড় নাই শীতে কষ্ট করে কাপড় নেই এমন বস্ত্রহীন ব্যক্তিদেরকে যারা কাপড় দিবেন ওমান সাল্লা ইলা হাবিবির রহমান আজ ব্যক্তি বেশি বেশি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবে আমার ভাইরা যে পিতামাতা তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে দ্বীন শিক্ষা দিবে হাদিস শিক্ষা দিবে সে পিতামাতার দাম সে বাবার দাম আল্লাহর কাছে কত বেশি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেন মান আল কোরআন ওয়ামিলা বিমা ফি আল্লাহর নবী বলেন মান পড়াল কোরআন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওয়ামিলা বিমা ফিহি আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর কোরআন মোতাবেক আমল করে আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজিয়ে নেয় আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে আল্লাহর নবী বলেন উলবিসা ওয়ালিদাহু তাজিরান ইয়াউমাল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির কোরআন পাঠকারীর পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নূরের তাজ তাদের পিতামাতার মাথায় নূরের মুকুট তাদের পিতামাতার মাথায় আল্লাহ তাআলা পরিধান করিয়ে দিবে উলবিসা ওয়ালিদাহু তাজিরান ইয়াউমাল কিয়ামা আল্লাহর যে বান্দা কোরআন পাঠ করবে এবং কোরআন অনুযায়ী আমল করবে কিয়ামতের দিন তাদের পিতামাতাকে আল্লাহ তাআলা নূরের মুকুট নূরের তাজ পরিয়ে দিবেন সুবহানাল্লাহ বলবেন না একটু জিকির করি লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بولت سلام بحرامات بشو نبي صلى الله عليه وسلم بولن إذا مات الإنسان انقطع عنه عمله إذا مات الإنسان যখন মানুষ যখন কোন বা মানুষ মারা যায় انقطع عمله তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় ইল্লা মিন ثلاث তবে আমলের তিনটি ধারা অব্যাহত থাকে অর্থাৎ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে অবস্থান করেও তার কাছে তার কবরে সব আমলের সবগুলি তার কবরে পৌঁছতে থাকে এক নাম্বার হচ্ছে সদকাতুন জারিয়াতুন এমন সদকা এমন দান তার এমন সদকা যে সদকা থেকে মানুষ উপকৃত হতে থাকে যেমন মসজিদ নির্মাণ করলো যেমন এই মসজিদ আলহাজ পীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব নির্মাণ করে গিয়েছেন এলাকাবাসীকে সাথে নিয়ে যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে তার তার পরিবার এলাকাবাসীর আমলনামায় এই মসজিদের সব পোস্টেই থাকবে যাদের সামর্থ্য আছে প্রত্যেকেই একটি করে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানারিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা খুশি হয়ে তার জন্য জান্নাতে একটি অট্টালিকা একটি প্রাসাদ তার জন্য বানিয়ে দিবেন দুই নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু
এমন বাবা এমন মা যে দুনিয়াতে নেককার সন্তান রেখে গিয়েছেন যে নেককার আল্লাহ ওয়ালা সন্তান তার জন্য দোয়া করবে পিতামাতা কবরে অবস্থান করেও সন্তানের দোয়ার এই সব সন্তান যে নেক আমল করবে সব তার পিতামাতার কবরে পৌঁছতে থাকবে আর তিন নম্বর হচ্ছে ইলমুন ইনতাফাউ বিহি এমন ইলম যার দ্বারা উপকার হাসিল করা হয় আপনি আল্লাহর ঘরে কোরআন শরীফ কিনে দিলেন মানুষে কোরআন শরীফ দেখে তেলাওয়াত করবে আপনার আমলনামায় সওয়াব পৌঁছবে মাদ্রাসার গরীব ছাত্র কিতাব কিনতে পারছেন আপনি কিনে দিলেন সে কিতাব পড়ছে আপনার আমলনামায় কবরে থাকা সত্ত্বেও আপনার কবর আপনার সওয়াবের এই আপনার কবরে সবগুলো পৌঁছে থাকবে কোন ইয়েতিম অসহায় ছেলে অথবা মেয়ে লেখাপড়া করতে পারছে না আপনি তাকে মাদ্রাসায় শিক্ষা করিয়ে তাকে আলেম বানালেন বা আপনার সন্তানকে হাফেজ বানালেন আলেম বানালেন যতদিন পর্যন্ত পৃথিবী মানুষ এই সন্তান দ্বারা উপকৃত হবে আপনি কবরে অবস্থান করা সত্ত্বেও আপনার কবরে সওয়াবের একটি অংশ আপনার কবরে পৌঁছতে থাকবে এজন্য সন্তানদেরকে হাফেজ বানাবেন আলেম বানাবেন যদি সামর্থ্য না থাকে তাহলে কোনো অসহায় গরীব ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় শিক্ষা দিয়ে তাদেরকে আলেম বানাবেন দেশে এত যে দুর্নীতি সবাই তো স্বপ্ন দেখে বঙ্গবন্ধু থেকে নিয়ে দেশটা সোনার বাংলা হোক সোনার বাংলা হওয়ার জন্য দেশের মানুষদের ভালো মানুষ হতে হবে আর দেশের মানুষদের ভালো মানুষ হওয়ার জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নার্সারি থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা শ্রেণী প্রত্যেকটা বিভাগে আল্লাহর কোরআনকে বাধ্যতামূলক সকল মুসলিম শিক্ষার্থীকে অবশ্যই কোরআন শরীফ শিক্ষা দিতে হবে এই উদ্যোগ সরকারকে গ্রহণ করতে হবে ওই আলু ভর্তা ডিম ভাজি আর কেমনে ঘুমাবে এগুলো আমি শিক্ষামন্ত্রীকে বলি এগুলো আপনি ওই পিতামাতার উপর ছেড়ে দিন বাপ মাতা থেকে শিক্ষা দিবে কিন্তু আপনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অভিজ্ঞ আলেম নিয়োগ দিয়ে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিন নৈতিক শিক্ষা দিন ইসলাম শিক্ষা দিন তাহলে ওই দিন বেশি দূরে নয় যেই দিনে দেশের সন্তানগুলো সোনার মানুষে পরিণত হবে সেই দিন সত্যিকারের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে ঠিক না ভাই এক নাম্বার কোরআন আমাদের এই জন্য শিক্ষা করতে হবে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা করাকে সকলের জন্য বাধ্যতামূলক ফরজ করে দিয়েছেন দুই নাম্বার আমাদেরকে অবশ্যই কোরআন শিক্ষা করতেই হবে এর দুই নাম্বার কারণ হচ্ছে যে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা আবশ্যক কারণ নামাজের ভাঙ্গার নামাজ ভাঙ্গার অনেকগুলো কারণ রয়েছে ১৯টি কেউ কেউ এর চেয়ে বেশিও বলেন ১৯টি কারণ রয়েছে তার প্রধান কারণ প্রথম কারণ হচ্ছে কেউ যদি নামাজে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে তাহলে তার নামাজটা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে কিন্তু বড় আফসোস আমাদের দেশের তো অধিকাংশ লোকেরই কোরআন শরীফ শুদ্ধ না যে নামাজ ভাঙ্গার প্রধান কারণ প্রথম কারণ হচ্ছে নামাজের মধ্যে অশুদ্ধ পাঠ করা নামাজ সহি হওয়ার জন্য বিশুদ্ধ হওয়ার জন্য অবশ্যই আমাদের সকলকে আল্লাহর কোরআনকে শুদ্ধভাবে শিক্ষা করতে হবে দুই তিন নাম্বার হচ্ছে কেউ যদি কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে চায় আল্লাহর কোরআনটা কেন নাজিল হয়েছে আল্লাহর কোরআনটা এই জন্যই নাজিল হয়েছে যেন মানুষ কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে আর আল্লাহর কোরআন থেকে হেদায়েত গ্রহণ করার জন্য অবশ্যই আমাদেরকে কোরআন শরীফ শিখতে হবে কোরআন শরীফ শিখা ব্যতীত শিক্ষা করা ছাড়া আল্লাহর কোরআন থেকে হেদায়েত গ্রহণ করা যাবে আল্লাহর কোরআন নাজিল হওয়ার প্রধান কারণ মানুষ যেন আল্লাহর কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারে আর আল্লাহর কোরআন শিক্ষা করা ছাড়া কি কোরআন থেকে হেদায়েত গ্রহণ করা যাবে আল্লাহ তাআলা কোরআন শরীফের
দ্বিতীয় নাম্বার সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি এই সেই কিতাব এই সেই কোরআন যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কোনো সংশয়ের কোনো বিন্দু মাত্র কোনো সংশয় নেই কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই আর এই কোরআন হলো হুদাল্লিল মুত্তাকিন আর এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ইন্না রাব্বাকা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম নিশ্চয় আপনার রব ইয়াহদি হেদায়েত দান করেন লিল্লাতি হিয়া আকওয়াম ওই ব্যক্তিকে যে ব্যক্তি সঠিক পথে পরিচালিত হতে চায় আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে হেদায়েত দান করেন আল্লাহ তাআলা অপর একটা আয়াতের মধ্যে বলেন ওয়ালুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরালিল মুমিনিন আল্লাহ তাআলা বলেন ওয়ালুনাসিলু মিনাল কুরআন নিশ্চয় আমি কুরআন নাযিল করেছি মা হুয়া হুদান যে কুরআন হচ্ছে হেদায়েত স্বরূপ বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ রহমাতান এবং রহমত স্বরূপ অবশ্রালিল মুমিনিন আর মুমিনদের জন্য সুসংবাদ স্বরূপ তাহলে কোরআন আমাদেরকে শিক্ষা করতেই হবে এর তিন নাম্বার কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য আর এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা করতেই হবে কোরআন শরীফ আমাদেরকে শিক্ষা করতেই হবে এর চতুর্থ চার নাম্বার কারণ হচ্ছে কেহ যদি আল্লাহর কোরআনকে মানুষের কাছে প্রচার প্রসার করতে চায় কেউ যদি ইসলামের দাওয়াত ও তাবলীগের কাজ করতে চায় মানুষের কাছে ইসলামের প্রচার প্রসার করতে চায় তাহলে অবশ্যই তাকে আল্লাহর কোরআন শিক্ষা করতে হবে ঠিক না ভাই ঠিক নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ রাসূলুল্লাহর দ্বীনকে অপর ভাইয়ের কাছে কাছে পৌঁছানো ঠিক তেমনি ফরজ আল্লাহ তাআলা ষষ্ঠ নাম্বার পাপ সূরা মায়দা পাঁচ নাম্বার সূরা ষষ্ঠ নাম্বার পাপ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 67 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাম ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহা রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাল্লিগ আপনি পৌঁছে দিন মা ওই কোরআনকে ওই বাণীকে উনজিলা ইলাইকা যা আপনার প্রতি অবতীর্ণ করা হয় মির রব্বিক আপনার রবের পক্ষ থেকে এক কথায় আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে ওহী যে কোরআন নাযিল করা হয় এই কোরআন আপনি
মানুষের কাছে তমাম পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন ওয়া ইল্লাম তাফাল যদি আপনি এমনটা না করেন ফামা বাল্লাগত রিসালাতা তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব আদায় করতে পারলেন না ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস মানুষের থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন নিশ্চয় আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আরাফার ময়দানে সলক্ষ সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন আমার সাহাবীরা আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি আমার উপর যে দায়িত্ব ছিল সেটাকে আমি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি সলক্ষ সাহাবী দোহাত করে সাক্ষী দিয়ে বলা অবশ্যই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহি আপনি আপনার দায়িত্ব আদায় করেছেন আল্লাহর বাণী আপনি আমাদের সকলের কাছে পৌঁছে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সলক্ষ সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন ফালিউবাল্লিগু শাহিদু মিনকুমুল গায়বাত তোমাদের মাঝে যারা এখানে উপস্থিত আছে তারা সকলেই যারা এখানে উপস্থিত নাই তাদের কাছে আমার দিনকে তোমরা পৌঁছে দিবে আল্লাহর নবী সলক্ষ সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা যারা এখানে উপস্থিত আছো তারা সকলেই যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে আমার এই দ্বীন আমার এই কোরআন আমার হাদিস মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিবে রাসূলুল্লাহর এই আদেশ আল্লাহর নবী সাহাবীরা অক্ষর অক্ষর বাস্তবায়ন করেছিলেন এজন্য মক্কা মদিনায় 10 লক্ষ সাহাবীর মাঝে এর মধ্যে বৃদ্ধ ছিল শিশু ছিল নারী ছিল যারা বিদায় হজের অবস্থিত হতে পারেন নাই তার সাহাবী সংখ্যা আরো বেশি এই লাখের অধিক সাহাবি এর মাঝে 10,000 কম সাহাবীর কবর মক্কা মদিনায় বাকি তামাম পৃথিবী দ্বীনের দাওয়াত নিয়ে দাওয়াত তাবলীগে সেই দায়িত্ব নিয়ে আল্লাহ রাসূলের সাহাবীরা তামাম পৃথিবী ছড়িয়ে পড়েছিলেন যার কারণে দেখা যায় চীনেও সাহাবীদের কবর রয়েছে রাশিয়াতেও সাহাবীদের কবর রয়েছে আফ্রিকাতেও সাহাবীদের কবর রয়েছে আল্লাহর দিন আল্লাহর নবীর রিসালাতের এই দায়িত্ব আল্লাহর নবী যেমন আদায় করেছিলেন নবীর রেখে যাওয়া দিনকে তামাম পৃথিবীর মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবীরা তাদের আরবি ঘোড়াগুলোকে কখনো ভারতে এসে ভারত মহাসাগরে পানি পান করিয়েছেন আবার কখনো আটলান্টিক মহাসাগরে পানি পান করিয়েছেন তামাম পৃথিবী দিনের দাওয়াত নিয়ে সাহাবায়ে কেরাম পৌঁছে গিয়েছিলেন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে এই আল্লাহর কোরআনকে তারা পৌঁছে দিয়েছিলেন আল্লাহর এই কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে আল্লাহর কোরআনকে আমাদেরকে শিক্ষা করতেই হবে এর 4 নাম্বার কারণ হচ্ছে কেউ যদি আল্লাহর কোরআনকে মানুষের মাঝে প্রচার প্রসার করতে চায় আল্লাহর দ্বীনকে মানুষের لا إله إلا الله
محمد رسول الله صلى الله عليه وسلم الله القرآن كي شكح كورتين حبه اير پانچوم پانچ نمبر کارون حوچه امرا پتھبیر شکل بشوئے شکل بیبھاگے যে কোনো সমস্যার সমাধান যদি আমরা নিতে চাই আমাদেরকে কোরআন শরীফ থেকেই নিতে হবে ঠিক না বেঠিক সকল সমস্যার সমাধান দিতে পারে لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرآن আমাদের কি শিক্ষা করতেই হবে এর পাঁচ নাম্বার কারণ হলো যে আমরা সকল বিষয় সকল বিভাগের সকল বিষয়ের সকল সমস্যার সমাধান যদি আমরা নিতে চাই আমাদেরকে আল্লাহর কোরআন থেকেই সকল সমস্যার সমাধান নিতে হবে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সে বিষয়টি আল্লাহ তাআলা কোরআন শরীফের 14 তম পারা 16 নম্বর সূরা সূরা আন-নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া সাল্লাম আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন আল্লাহ তাআলা সূরা আন-নাহলে সমাধান রয়েছে কোরআনে তিবিয়ানাল লিকুল্লি শাইইন সকল সমস্যার সমাধান বিস্তারিত আলোচনা রয়েছে কোরআনে অহুদান এই কোরআন হলো হেদায়েত স্বরূপ রহমাতান বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ অবশ্রালিল মুসলিমিন আর মুসলমানদের জন্য সুসংবাদ স্বরূপ তাহলে কোরআন আমাদের শিক্ষা করতেই হবে এর পঞ্চম নাম্বার বিষয় এর পঞ্চম নাম্বার কারণ হচ্ছে যে সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আর আমাদেরকে সকল সমস্যার সমাধান নিতে হবে কোরআন থেকে আর কোরআন থেকে সমস্যার সমাধান নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কোরআন শরীফ শিক্ষা করতেই হবে আর ছয় নাম্বার কারণ হলো যে কোরআন শরীফ আমাদেরকে শিক্ষা করতেই হবে এর ছয় নাম্বার কারণ হচ্ছে যে আমরা যে পৃথিবীতে এসেছি আমাদের গন্তব্য কোথায় গন্তব্য কোথায় জান্নাত ঠিক না বেঠিক জান্নাত থেকে এসেছি আবার আমাদের গন্তব্য কোথায় জান্নাতে আসল আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত আর আমাদেরকে যেতে হবে কোথায় জান্নাতে আর জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে যে আমলগুলো করা দরকার সেই আমলগুলো কোথায় রয়েছে কোরআনে অতএব যদি আমরা জান্নাতে যেতে চাই আমাদের আসল ঠিকানা আসল বাড়ি যদি আমাদেরকে জান্নাতে আমরা ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করতে হবে আর কোরআন অনুযায়ী আমল করার জন্য কোরআন অনুযায়ী আমল করে জান্নাতে পৌঁছার জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহর কোরআনকে শিক্ষা করতে হবে আল্লাহ তাআলা কোরআন শরীফের 13 তম পারা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রব কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর بإذن ربهم
إلى صراط العزيز الحميد الله تعالى بولين الف لام را كتاب القرآن হচ্ছে একটি কিতাব আনজালাহু হে হাবিব আপনার প্রতি আমি নাযিল করেছি কেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর যাতে করে আপনি এই কোরআনের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন বিইদনি রব্বিহিম তাদের রবের নির্দেশ ক্রমে ইলা সিরাতিল আজিজিল হামিদ চিরপ্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার পথে এদেরকে নিয়ে আসতে পারেন এক কথায় তাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করেন আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারেন এজন্য কেউ যদি তার আসল ঠিকানা জান্নাতে যেতে চায় তাহলে অবশ্যই তাকে কোরআন মোতাবেক আমল করতে হবে আর কোরআন মোতাবেক আমল করে জান্নাতে পৌঁছার জন্য অবশ্যই 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 আমাদের সকলকে আল্লাহর কোরআনকে শিক্ষা করতে হবে আর সাত নাম্বার কারণ হচ্ছে কেউ যদি আমরা সকলে চেয়ে দামি হতে সম্মানিত ঠিক না বেটি আর আমি আপনি যদি সবচেয়ে আল্লাহর কাছে দামি হতে চাই তাহলে আমাকে আপনাকে আল্লাহর কোরআন শিক্ষা করতেই হবে কারণ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত যারা কোরআন বহুগুণ বাড়িয়ে দিবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ওয়াল্লামা তোমাদের মধ্যে সর্ব শিখে অপরকেও কি দেয় শিক্ষা দেয় আল্লাহ তাআলা আমাদের শুদ্ধভাবে শিখার এবং আমাদের সন্তানদেরকে শুদ্ধভাবে কোরআন শরীফ শিখানোর এবং আমাদের সকলকে শুদ্ধভাবে মানুষদেরকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া নিজেদেরকে শিক্ষা করা এবং অপর মানুষকেও কোরআন শরীফ শুদ্ধভাবে শিখানোর আয়োজন করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আপনারা সকলে ওয়াদা করেন আপনারা সকলে কোরআন শরীফ শুদ্ধভাবে শিখতে রাজি আছেন আত্রন কে রাজি আছেন আমরা বলেন আমরা নিজেরাও শুদ্ধ হবে নিজেরা কোরআন শিখব আমাদের সন্তানদেরকেও শুদ্ধ হবে আল্লাহর কোরআনকে শিক্ষা দিব আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন হাত নামান